ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ষোলো নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, ঘর জমে থাকা কি জায়েজ? যদি শুধু ঘর জমে হয় তাহলে জায়েজ, কোনো দোষের কথা নাই। আমাদের বাঙালি সমাজে কিছু কিছু কাজ আয় বা দোষণীয়, কিন্তু ইসলামের দৃষ্টিতে সেগুলো দোষণীয় নয়। তার মধ্যে একটি হচ্ছে ঘর জমাই থাকা। ধরেন আপনার শ্বশুর সাহেবের কোনো ছেলে সন্তান নেই বা কোনো যোগ্য ছেলে সন্তান নেই, জামাইকে ছেলের মতো রাখতে চায় বাড়িতে, একটি মেয়ে আছে বা একাধিক মেয়ে আছে, একটা জামাইকে বাড়িতে রাখতে চায় যে ঘরে দেখাশোনা করবে, সংসারে দেখাশোনা করবে বা যেসব ধন সম্পদ রয়েছে সেগুলো দেখাশোনা করবে, আমার বাড়িতে আমার ছেলের মতো থাকবে, জায়েজ আছে। কিন্তু সেখানে বেশ কিছু নাজায়েজদের দিক রয়েছে, সেগুলি যেন সেখানে না থাকে। তার একটি হচ্ছে যে আপনাকে ঘর জামাই নিয়ে এমনভাবে কবজাতে নিল যে আপনার বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করিয়ে দিল, তাহলে হারাম। আপনার বাপ মাকে ভুলে গেলেন, তাহলে হারাম। ঘর জামাই হইতে গিয়ে আপনার বাপ মাকে আপনি বৃদ্ধ হয়ে গেছে, তাদের দেখাশোনা করছেন না, তাদের আপনি ভরণ পোষণ খোঁজ খবর রাখছেন না, অথচ তারা অভাবী, তাদের সাথে সদ্ব্যবহার করছেন না, না, তাহলে হারাম। জি, বাপ মায়ের সাথে সম্পর্ক থাক এটা চাই না আপনার শ্বশুর শাশুড়ি, তাহলে এইরকম ঘর জামাই হওয়া জায়েজ নয়। কিছু কিছু শ্বশুর শাশুড়ি রয়েছে, তারা জামাইকে একবারে মুঠের ভিতরে চেপে রাখতে চায় বা স্ত্রী নিজের স্বামীকে নিজের মুঠের ভিতরে রাখতে চায় আর বাবা মায়ের সাথে সম্পর্ক রাখতে দিতে চায় না। এইরকম যদি হয় তাহলে এইরকম পরিস্থিতিতে ঘর জামাই হওয়া জায়েজ হবে না।